শুরু করি। ক্যালকেরিয়া কার্পেট, এটা আমাদের 4 নম্বর ক্লাস। তো রিগার্ডিং ক্যালকেরিয়া কার্প আমরা অনেক কিছুই জেনেছি, আজকে একদম আমরা ডিরেক্ট টপিকে চলে আসি যে ক্যালকেরিয়া কার্প অন্য ড্রাগে কীভাবে কনভার্ট হয়, সেই জায়গাটা আমাদের আলোচনার বিষয় এবং তার রিলেটেড ড্রাগসের কিছু জায়গা। তো প্রথম যেটা বলার সেটা হচ্ছে বেশ কয়েকটা পার্ট আমাদের এই নিয়ে আলোচনা করতে হবে যে ক্যালকেরিয়া কার্প কোন দিক থেকে কোন দিকে কনভার্ট হয়। প্রথম একটা আলোচনা হোক যে ক্যালকেরিয়া কার্প, আমরা জানি এর অ্যাংজাইটি খুব বেশি। তো ক্যালকেরিয়া কার্প কী করে, না যখন অ্যাংজাইটি স্টেট ক্যালকেরিয়া কার্পের আরও বাড়ে তখন ক্যালকেরিয়া কার্প অন্য ড্রাগে রূপান্তরিত হতে পারে এবং সেই সময় ক্যালকেরিয়া কার্পের রোগীকে আমাদের অন্য ড্রাগ দিয়ে সাপোর্ট করতে হয়। ক্যালকেরিয়া কার্পের যদি ভয় খুব বাড়ে তখন আমাদের অন্য ডাক দিয়ে সাপোর্ট করতে হয়। ক্যালকেরিয়া কার্প চুপচাপ থাকে, কথা বলতে ভয় পায়, নিজের মধ্যে গুটিয়ে থাকে, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্পের নেচার। এবং সেই জন্য ক্যালকেরিয়া কার্প নিজেদের এই যে ঘটনাটা, নিজের এই বলার জায়গাটা কোনো কিছু বলতে যাওয়ার আগে প্রতিবাদ তো করেই না, সবসময় নিজের মধ্যে গুটিয়ে থাকতে চায়, এই মানসিকতাটা ক্যালকেরিয়া কার্পের আছে আমরা জানি। তো কী হয় না, ক্যালকেরিয়া কার্পের এই মানসিকতাটার কারণে কোনো কিছু ঘটলো, কেউ কিছু বললো, কেউ কিছু বলবে, এই যে ওর মনের মধ্যে ব্যাপারটা চলতে থাকে, তখন যদি এই ব্যাপারটা আরও বাড়ে, যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে ভাবছে, ভাবনা চিন্তা সবসময় চলছে, সবসময় অ্যাংজাইটি চলছে, হ্যাঁ, মনের মধ্যে চিন্তাটুকুলে বেরোচ্ছে না, এই ম্যাটারটা ক্যালকেরিয়া কার্পে আছে আমরা জানি। এবার টপিকটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প এই অবস্থা থেকে অন্য ড্রাগে কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন মনে করা যাক ক্যালকেরিয়া কার্প খুব বেশি মনমরা হয়ে পড়ছে, ক্যালকেরিয়া কার্পে খুব ডিপ্রেশন বেড়েছে, আমরা এই জায়গাগুলোকে আলোচনা করব। তাহলে ক্যালকেরিয়া কার্প যখন ডিপ্রেসড হয়ে পড়ে, তার মধ্যে একটা একটা করে বিভিন্ন রকমের গুণ এসে ঢোকে এক একটা ড্রাগে, তখন সে অন্য ড্রাগে রূপান্তরিত হয়। ট্রান্সফরমেশন এজগুলোতে বেশি পাওয়া যায় ক্যালকেরিয়া কার্পের এই ঘটনাগুলো, যেমন পিউবার্টাল এজে পাওয়া যায়, যেমন মেনোপোজাল এজে পাওয়া যায়, ওল্ড এজে গিয়ে পাওয়া যায়, এই ঘটনাগুলো আমরা পাই। তাহলে এই টপিকগুলোর ওপরেই আমাদের আলোচনা করতে হবে ট্রান্সফরমেশানগুলো। তো চলুন শুরু করা যাক, প্রথমে অ্যাংজাইটি স্টেট দিয়ে শুরু করি, ভয় দিয়ে শুরু করি। ক্যালকেরিয়া কার্প ভীতু আমরা জানি, ক্যালকেরিয়া কার্প সব কিছুতেই ভয় পায়, যে কোনো জিনিসে ভয় পায়, ক্যালকেরিয়া কার্পের ভয় সাংঘাতিক। টাইলার বলছেন ফিয়ার ফিয়ার ফিয়ার, কিন্তু ক্যালকেরিয়া কার্পের এই অমূলক ভয় যদি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে হয়তো সে জানলা দিয়ে তাকাতে পারছে না বাইরে, হয়তো মনে হচ্ছে তার ওই দেয়ালের কোনা থেকে কেউ বেরিয়ে আসছে, হ্যাঁ এই বোধহয় আমাকে বাঘ খেয়ে ফেললো, এই বোধহয় একটা কালো কিছু তেড়ে আসলো, ব্ল্যাক উলস, ব্ল্যাক এইস, এইসব এসে আমাকে আক্রমণ করবে। এবং এর সাথে সাথে যদি তার মধ্যে আমরা দেখি যে তার মধ্যে একটা ফিউরিয়াস মেজাজ, তার মধ্যে একটা বসে বসে জামা কাপড় ছিঁড়ে ফেললো, থুতু দেওয়ার চেষ্টা, বাইটিং টেন্ডেন্সি, বিছানার চাদর ছিঁড়ে ফেলা, হ্যাঁ উন্মত্ততা ভাব যদি তার মধ্যে খুব বেড়ে যায়, মুখ চোখ খুব লাল হয়ে গেল, দাঁতে দাঁত কামড়াচ্ছে, কপাল ঠুকছে, দেয়ালে মাথা ঠুকছে, যদি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছায় তখন ক্যালকেরিয়া কার্পের এই প্রেজেন্টেশনটা বদলে গিয়ে বেলেডোনার প্রেজেন্টেশনে পৌঁছায়, তখন আমরা তাকে বেলেডোনা দিই। মানসিক অবস্থার কথা বলছি, তাহলে এটা হলো বেলেডোনার মানসিক অবস্থা। আবার যদি দেখা যায় ভয় তার সাংঘাতিক ভয়, অনেক সময় ক্যালকেরিয়া মানুষের মধ্যে ভয় সাংঘাতিক জায়গায় পৌঁছায়, বিশেষত মৃত্যু ভয়। তো মৃত্যু ভয় তার এমন জায়গায় গিয়ে পৌঁছায় সে নড়াচড়া করতে ভয় পায়, ঘর থেকে বেরোতে ভয় পায়, বাইরে যেতে ভয় পায়, হ্যাঁ বা কোনো একটা ভয় দেখিয়েছে কেউ, তারপর থেকে সে সাংঘাতিক ভয় পাচ্ছে। এইরকম অবস্থায় আমাদের অনেক সময় অ্যাকোনাইটের দরকার পড়ে, তখন আমরা অ্যাকোনাইটের কথা ভাবি। ঠিক আছে, তাহলে ক্যালকেরিয়া কার্পের রোগী অ্যাংজাইটি স্টেট, অ্যাংজাইটির সাথে ফিয়ার, ফিয়ার অফ ডেথ, ফিয়ার টু গো আউটস, যেগুলো আপনারা সব পড়েছেন অ্যাকোনাইটের লক্ষণ, এইটা যদি থাকে তাহলে আমরা অ্যাকোনাইটের কথা ভাবতে পারি। আবার ঠিক এই একই সাথে সাথে যদি অ্যাকিউট প্রেজেন্টেশনের ব্যাপারটা হয় তখন আমরা অ্যাকোনাইটের কথা ভাবি, আবার সেটা যদি একটা দীর্ঘকালীন ভয়ভীতির ব্যাপার হয় তখন আমরা ওপিয়ামের কথা ভাবি। ঠিক আছে, যে মনের মধ্যে একটা সাংঘাতিক ভয়ভীতি চেপে রেখেছে, সব গলা মানে জিভ শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ গলা শুকিয়ে যাচ্ছে, রাতের বেলা ঘুমাতে গিয়ে প্রবলেম হচ্ছে, তো তখন আমরা ভয়ের স্বপ্ন দেখছে, বিভিন্ন রকমের ভয় তার মধ্যে কাজ করছে, তখন আমরা কী করি না, তখন আমরা ক্যালকেরিয়া কার্পের রিলেটেড প্রেজেন্টেশনসের ওপরে দাঁড়িয়ে রুগীর প্রেজেন্টেশন, কনস্টিটিউশন, ক্যালকেরিয়া কার্প, তখন তাকে আমরা ওপিয়াম দেওয়ার চেষ্টা করি। আবার এই ক্যালকেরিয়া কার্পের মধ্যেই যদি আতঙ্ক, ভয়, উদ্বেগ এমন একটা জড়তা বাঁধায় যখন তার রিয়েলিটি কন্ট্যাক্টগুলো হারিয়ে যেতে থাকে, সে কোথায় আছে, তার টাইম সম্পর্কে জ্ঞান ধারণা সব কিছু যেন মাঝে মাঝে লোপ পেতে শুরু করে, সে সাংঘাতিক হারে একই কথা টকেটিভলি রিপিটেডলি বলে চলে, রিপিট করতে থাকে, তার মধ্যে রাতের ঘুম চলে যায়, তার মধ্যে দৈহিক শক্তি বেড়ে যায়, তার মধ্যে বাচালতার পরিমাণ বেড়ে যায়,
হ্যাঁ একটা উন্মত্ত ভাব দেখা যায়, তখন আমরা স্ট্যামোনিয়ামের কথা বলি। আবার যদি কখনো দেখা যায় যে ক্যালকেরিয়া কার্ব রোগীর মধ্যে আমরা জানি তার একটা হাইপার অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার্স আছে, কিন্তু ফুলফিলমেন্টে বা তার সেই লেভেলে গিয়ে তার প্র্যাকটিসিং যে পার্ট, হ্যাঁ সেখানে গিয়ে তার পারফরমেন্স ভালো না, এটা আমরা জানি। কিন্তু ক্যালকেরিয়া কার্বের যে প্রেজেন্টেশন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি তার লেসিভিয়াসনেস খুব বেড়েছে, তার মধ্যে সাসপিসিয়াসনেস খুব বেড়েছে, তার মধ্যে সাসপিসিয়াস আর লেসিভিয়াস এই কম্বিনেশন ডেভেলপ করেছে, হ্যাঁ সে অ্যাবিউসিভ হয়ে পড়েছে, তখন আমরা তাকে কী করি না, তখন আমরা তার সাথে হায়াসেমাসের কথা ভাবি। এই জায়গাগুলো হচ্ছে আমাদের বোঝার জায়গা। তাহলে ক্যালকেরিয়া কার্বের অ্যাংজাইটিস থেকে আমরা এই ড্রাগগুলোর কথা ভাবি। এবার মনে করুন এই যে ক্যালকেরিয়া কার্বের রোগী, তার মধ্যে মাথার মধ্যে চিন্তা ঘুরছে ঘুরছে ঘুরছে, তার সাথে দেখা গেল তার বমি বমি ভাব, রাতে ঘুম নেই, হ্যাঁ তার মধ্যে আতঙ্ক তো আছেই, তার মধ্যে ঘুম নেই, সবসময় দুশ্চিন্তা মাথায় ঘুরছে, তার সাথে বমি ভাব, হ্যাঁ খেতে গেলেই বমি আসছে, বমি হয়ে যাচ্ছে, কনফিউশন ডেভেলপ করছে, কোনো কিছু সে কনসেন্ট্রেট করতে পারছে না, দেন আমরা কী করি না ককিউলাসের কথা বলি। ককিউলাসের মধ্যেও এরকম একটা উন্মত্ততা ব্যাপার আছে, তখন আমরা ককিউলাসের কথা ভাবি। আবার যদি দেখা যায় যে তার মধ্যে ক্লাউডেড থটস আমরা বলি সাইকিয়াট্রিক ভাষায়, যে প্রচুর পরিমাণ দুশ্চিন্তা তার মধ্যে একসাথে এসে ঢুকেছে, এরকম একটা ব্যাপার যদি হয় ক্যালকেরিয়া কার্বের মধ্যে, তখন আমরা কী করি, তখন আমরা ক্যালকেরিয়া কার্বের এই যে টর্মেন্টেড উইথ থটস, তখন ক্যালকেরিয়া কার্বের রুগীতে আমরা বাওয়াল নসোটের কথা ভাবি। বাওয়াল নসোটের মধ্যে এখানে প্রোটিয়াসের কথা খুব দরকার। এখানে প্রোটিয়াস আপনারা দেখবেন, হ্যাঁ যে তার মাথার মধ্যে সবসময় একটা স্টর্ম লাইক সিমটমস হয়ে পড়ে, যেন চিন্তা ভাবনা যেন একটা স্টর্ম চলছে তার মধ্যে, এবং সে মেন্টালি সাংঘাতিক ডিপ্রেসড হয়ে পড়ে, তো এরকম একটা অবস্থা ডেভেলপ করে। তাহলে মন মানসিকতার মধ্যে যখন এই আশঙ্কা উদ্বেগ এগুলো বাড়ে, এর সাথে সাথে যদি দেখেন যে ক্যালকেরিয়া কার্বের রুগী, তার সাথে সাথে তার বুক ধরপড় বেড়েছে, তার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস বেড়েছে, ওরিয়েন্টেড ড্রাগ অনেক কিছু ভাবা যায়, তবে এই জায়গায় দাঁড়িয়ে আপনি অ্যাড্রেনালিনের কথাও ভাবতে পারেন। অ্যাড্রেনালিনেও দেখবেন এক্স্যাক্টলি এই টাইপের সিমটমস আছে। আপনারা অ্যালেনের লাস্টে গিয়ে যদি অ্যাড্রেনালিন পড়েন, দেখবেন অদ্ভুত সুন্দর, অদ্ভুত ভালো কাজ করে, যে দেখছেন যাতে তার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, তার সুগারটা সাংঘাতিক হারে বেড়ে যাচ্ছে, কারণ তার স্ট্রেস রিলেটেড প্রেজেন্টেশন, অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই রেগুলেশন হচ্ছে না, তখন কিন্তু আমাদের কী করতে হয় না, তখন আমাদের এই রকম ড্রাগের কথা ভাবার দরকার হয়ে পড়ে। এটা গেল অ্যাংজাইটি রিলেটেড ড্রাগ। এছাড়া আরও অনেক ড্রাগ আছে, যেমন আপনি আর্সেনিকের কথা ভাবতে পারেন। রিলেটেড ড্রাগের মধ্যে আর্সেনিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো যদি সেই ভায়োলেন্ট প্যালপিটেশন থেকে শুরু করে অ্যাংজাইটি, রেস্টলেসনেস সবই যদি থাকে, তাহলে আপনি ভাবতে পারেন। আবার অ্যাংজাইটি স্টেট যদি এমন জায়গায় পৌঁছায় যখন দেখা যায় যে তার বারেবারে পায়খানা হচ্ছে, বারেবারে স্ট্রিট ফাইটের মতো সিমটম দেখা যাচ্ছে, পাতলা পায়খানা করছে, বডি লিকুইড কমে যাচ্ছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ এটা একটু খুঁতখুঁতে টাইপের প্রেজেন্টেশন বেশি পাওয়া যায়, তখন কিন্তু আমরা আর্জেন্টামনাইটিকামের কথাও ভাবতে পারি। এরকমের রুগীদের অনেক সময় আর্জেন্টামনাইটিকামও পর্যবসিত হতে দেখা যাচ্ছে। এবার আমি ডিপ্রেশনের লাইনে যাই, যে ক্যালকেরিয়া কার্বের অ্যাংজাইটি একটা স্টেট, একটা ডিপ্রেসিভ স্টেট, এটা বাইপোলার ড্রাগ, তো দুটো পোল, তো অ্যাংজাইটি স্টেটের দিকে গেলে এই ড্রাগগুলোর কথা ভাবা হয়, আর ডিপ্রেসিভ স্টেটের দিকে যখন ক্যালকেরিয়া কার্ব যায়, হ্যাঁ যে লাইনে গিয়ে ক্যালকেরিয়া কার্ব ডিপ্রেসিভ স্টেটের দিকে যায়, তখন আমরা যেটা দেখি সেটা কি না, ক্যালকেরিয়া কার্বের যে ডিপ্রেশন, চুপ করে থাকার প্রবণতা, তো আমার অবজারভেশনে আমি যেটা দেখেছি, ক্যালকেরিয়া কার্ব তাড়াতাড়ি ন্যাট্রামিউরে পরিণত হয়। ক্যালকেরিয়া কার্ব ন্যাট্রামিউরে পরিণত হয়, চুপচাপ থাকে। ক্যালকেরিয়া কার্ব অনেক ক্ষেত্রেই সিপিয়াতে রূপান্তরিত হয়। ক্যালকেরিয়া কার্বের মধ্যে নেচার আছে চুপচাপ থাকা, গুটিয়ে নেওয়া, হ্যাঁ অনেক ক্ষেত্রেই ক্যালকেরিয়া কার্বের মধ্যে সিপিয়ার মতো প্রেজেন্টেশন আমরা পাই। ন্যাট্রামিউর তো বললাম, ক্যালকেরিয়া কার্বের মধ্যে স্ট্যাটিসিক্রিয়া সিমটম কখনো সখনো পাওয়া যায়, কারণ ক্যালকেরিয়া কার্বের মধ্যে চাপা দেওয়ার ব্যাপারটা তো আছে, এক্সপ্রেশন নেই, তো ক্যালকেরিয়া কার্ব এক্সপ্রেসিভ হয় না। যদি কখনো সখনো দেখা যায় যে একটা তার রিভলিউশনের মতো একটা এক্সপ্রেশন ডেভেলপ করে, তখন অনেক ক্ষেত্রে আমাদের এটা মনে হতে পারে যে ব্যাপারটা বোঝার দরকার। তো আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে তার চলতে 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 এই যে অপমান বোধ আর অ্যাঙ্গার সাপ্রেস্টের এই প্রেজেন্টেশন, যদি ক্যালকেরিয়া কার্বের মধ্যে হঠাৎ করে এরকম একটা রূপ আসে এবং সে তখন রেগে যাচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে, দোষারোপ করছে, কাউকে মেনে নিতে পারছে না, যদি এরকম সিমটম দেখেন আর ফিজিক্যাল লেভেলে যদি গিয়ে দেখেন যে তার
ইউরিনারি সিমটমসে গন্ডগোল, তার বাউলসে গন্ডগোল, তার রিউম্যাটিক প্রেজেন্টেশনসে গন্ডগোল, যেগুলো স্ট্যাপিসেগ্রিয়া চেনা যায়, তার স্কিন প্রেজেন্টেশনে গন্ডগোল, তখন আপনারা স্ট্যাপিসেগ্রিয়ার কথা ভাবতে পারেন। যদিও স্ট্যাপিসেগ্রিয়ার যে বেসিক নেচার বা ক্যারেক্টার, ক্যালকেরিয়া কার্ড থেকে চট করে স্ট্যাপিসেগ্রিয়ার দিকে খুব একটা যায় না। এবার চলতে চলতে যেতে পারে হয়তো, এবার কি হয়, আমাদের ধরুন একটা পার্সোনালিটির কথা যখন আমরা বলি বা একটা ড্রাগের কথা যখন আমরা বলি, প্র্যাকটিক্যালি একটা ড্রাগ তো 100% হয় না। তো যাকে আমরা ক্যালকেরিয়া কাপ বলছি হয়তো দেখা যাবে 70%, 80% ক্যালকেরিয়া কাপ, তার মধ্যে বাকি ডাকে শ্যাডোর সিমটমস থাকে। তো এই যে শ্যাডোর সিমটম যেগুলো থাকে, এই শ্যাডোর সিমটমগুলোকে যদি আপনারা চিনতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজ করতে সুবিধা হবে। যেটা 80% ক্যালকেরিয়া কাপ তার রূপান্তর একরকম হয়, আবার যেটা ধরুন 60% ক্যালকেরিয়া কাপ তার রূপান্তর অন্য ড্রাগের দিকে হতেও পারে। তবে জেনারেলি এই যে মেজাজ স্ট্যাপিসেগ্রিয়ার যে উগ্র তা বা অ্যাঙ্গার সাপ্রেস্টের প্রেজেন্টেশন, এই রিলেটেড যদি ভাবেন তাহলে দেখবেন অ্যাঙ্গার গ্রুপ অফ ড্রাগে স্ট্যাপিসেগ্রিয়া হওয়ার প্রবণতা বেশি। যেমন ধরুন নার্ভস গ্রুপ, এ খুব অ্যাঙ্গার গ্রুপের ড্রাগ, ব্রায়ানিয়া অ্যাঙ্গার গ্রুপের ড্রাগ, ঠিক আছে, সোলানেসি গ্রুপের ড্রাগগুলোর মধ্যে পড়ে, যেমন বেলেডোনা, ক্যামোমিলা, এই ড্রাগগুলো কি হয়, এই ড্রাগগুলো হচ্ছে অ্যাঙ্গার গ্রুপের ড্রাগ, এবং এই ড্রাগগুলোর মধ্যে অ্যাঙ্গার সাপ্রেস্ট হলে পরেই আপনি খুব তাড়াতাড়ি ক্যামোমিলা থেকে স্ট্যাপিসেগ্রিয়ার কথা ভাবতে পারবেন, প্ল্যাটিনা থেকে স্ট্যাপিসেগ্রিয়ার কথা ভাবতে পারবেন, ফসফরাস থেকে, যে ড্রাগগুলোর ইগো বেশি, যে ড্রাগগুলোর ইগোইজম বেশি, যারা একটু ধরুন পার্সোনালিটির দিক থেকে যাদের মধ্যে একটা ডোমিনেটেড প্রেজেন্টেশন আছে, তারা হতাশাগ্রস্ত হলে খুব তাড়াতাড়ি স্ট্যাপিসেগ্রিয়ার দিকে চলে যায়। যেমন ধরুন লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম থেকে স্ট্যাপিসেগ্রিয়া হয় খুব তাড়াতাড়ি, নাক্স থেকে হয়, ফসফরাস থেকে হয়, প্ল্যাটিনা থেকে হয়, গ্র্যাটিওলা থেকে হয়। তো এই যে ড্রাগগুলো দেখুন, এগুলোকে আমরা বলি যে এই ড্রাগগুলোর মধ্যে সুপিরিয়ার মেন্টালিটি থাকে। তো সুপিরিয়ার মেন্টালিটিটা যেই ধাক্কা খায়, যেই ওপরে ওঠার পথে বাধা সৃষ্টি হয়, তখন সে স্ট্যাপিসেগ্রিয়াতে রূপান্তরিত হয় তাড়াতাড়ি। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এছাড়াও অন্য ড্রাগে রূপান্তরিত হতে পারে, কিন্তু কমন প্রেজেন্টেশনে আমরা যেটা পাই, যেটা আমি অবজারভেশনে দেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে এই ক্যালকেরিয়া কার্ভের যে রূপান্তর, সেখানে স্ট্যাপিসেগ্রিয়ার সংখ্যা কম, রেদার ন্যাট্রামের সংখ্যা খুব বেশি। সারাদিন মানে সারা জীবন চুপচাপ ছিলাম, চুপচাপ আছি, এবার হাত থেকে কর্তৃত্ব চলে যাচ্ছে, সংসার থেকে বেরিয়ে যাচ্ছি, লোকে নেগলেক্ট করা শুরু করেছে, এবার মনে হচ্ছে আর একটু আইসোলেটেড হওয়ার দরকার, তখন ন্যাট্রামে কনভার্সন হয়। তারপরে মনে হয় না এবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া উচিত, মানে নেগলেক্টেড হচ্ছি, বুঝতে পারছি আর কি হলো তো অনেক দিন চললো, এই বোধটা তার মধ্যে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। আরেকটা ব্যাপার আছে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, একটা প্রেজেন্টেশনের কথা আপনাদের বলেছি যে তার মধ্যে একটা রিলিজিয়াস্টিক মেন্টালিটি থাকে, তো বা একটা সুপার পাওয়ারের প্রতি তাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে, তো তারা ওই সুপার পাওয়ারের উপর ডিপেন্ড করে অনেক কিছু ত্যাগ করতে শুরু করে। তো সেই জায়গায় গিয়ে সে খুব তাড়াতাড়ি মানে সিপিআর দিকে চেঞ্জেবিলিটি পাওয়া যায়। এবার সিপিআর দিক থেকে যদি দেখা যায় যে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে এই ব্যাপারটা এমন গিয়ে পৌঁছালো যখন তার মনে হলো আর থাকা যাচ্ছে না, তখন সেটা অরামেদ বা সিফিলি নামে গিয়ে ব্যাপারটা শেষ হয়, ঠিক আছে, মেন্টাল লেভেলে গিয়ে, যে যেখানে তার মধ্যে সুইসাইডাল টেন্ডস, তার মধ্যে সেলফ হার্মের টেন্ডেন্সি, এই যে ব্যাপারগুলো আছে, তো সেই ব্যাপারগুলো তখন তার মধ্যে ডেভেলপ করে। তো এমনি ক্যালকেরিয়া কার্ভের তো গতি আপনারা জানেন যে অ্যাংসাস কিন্তু ভালো থিঙ্কার, আমি আগেও বলেছি। তো ক্যালকেরিয়া কার্ভের যেহেতু ডুয়েলিটি দেখার জায়গাটা খুব পরিষ্কার, ভালো মন্দ দুপক্ষই দেখতে পায়, তো ট্রান্সফরমেশন ফেজটাও খুব স্লো, এবং আস্তে 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 যখন ট্রান্সমিটেড হতে শুরু করে, তখন একটা স্টেট থেকে একটা স্টেটে যেতে অনেক টাইম নেয় ক্যালকেরিয়া কার্ভ, এবং ওই যাওয়ার পথটাতেও সে বারবার বারবার ওই জায়গাটা রিচ করার আগে বারবার বারবার কোয়ারিজের মধ্যে আসে, বারবার বারবার নিজের সাথে নিজের ক্যালকেরিয়া কার্ভের অনেক যুদ্ধ হয়, তারপরে গিয়ে ক্যালকেরিয়া কার্ভ ধরুন সিপিয়াতে কনভার্ট করে, বা ক্যালকেরিয়া কার্ভ গিয়ে অরামমেটে কনভার্ট করে, ক্যালকেরিয়া কার্ভ গিয়ে সিফিলিনামে কনভার্ট করে, এই জায়গাটা একটা ব্যাপার। ক্যালকেরিয়া কার্ভের মেনোপোজালে যে গিয়ে দুটো ড্রাগের সাথে আমি বলবো খুব মেইন, একটা হচ্ছে গ্রাফাইটিস আর একটা হচ্ছে আপনার ল্যাকেসিস, ঠিক আছে, মেল ফিমেল দু জায়গাতেই পাওয়া যায়। বেসিক্যালি আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের মধ্যে যা ট্রেন্ড চলে তাতে গিয়ে আমরা দেখেছি বা পেয়েছি যেটা, সেটা হচ্ছে মেনোপোজালে যে গিয়ে ল্যাকেসিসের পার্সেন্টেজ বেশ বেশি, যেখানে গিয়ে একটা চিরকালীন দ্বন্দ্ব থাকে, হ্যাঁ, মহিলাদের একটা কর্তৃত্বের ব্যাপার থাকে আপনারা জানেন, তো সেই জায়গাটা যখন হাতের বাইরে যেতে থাকে আর যখন তার মেনোপোজাল কনফিউশন স্টেট ডেভেলপ করে, সব বোধহয় হারিয়ে গেল, তখন তার মধ্যে রিলিজিয়াস থেকে শুরু করে তার মধ্যে
সাসপিসিয়াস, তার মধ্যে খানিকটা জেলাসি, এর মধ্যে একটা বাউন্ডিং হয়। হ্যাঁ, হওয়ার পরে তার মধ্যে তন্ত্র তাবিজ মন্ত্র এইসব চলতে থাকে। অ্যাস্ট্রোলজিক্যাল প্রেজেন্টেশন তো তার ছিলই আগে। হ্যাঁ, এরপরে সে ওই অস্তিত্ব রক্ষার সংগ্রামের মধ্যে সেই ফ্রয়েডিয়ান কনসেপ্টের মতো আর কি, যে দৌড়টা দৌড়ায়, সেখানে গিয়ে তার ল্যাকেসিসের যে প্যাটার্নটা অনেক ক্ষেত্রেই আমরা পাই। নার্সভমের মধ্যেও আমরা পাই, লাইকোপোডিয়ামের মধ্যেও আমরা পাই ল্যাকেসিস প্যাটার্ন। এটা হচ্ছে এদের গতিপথের একটা ধারা, যেখানে গিয়ে এটা এটাতে কনভার্ট। হ্যাঁ, তো এই এই জায়গাটা কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও পাই, যেখানে গিয়ে ক্যালকেরিয়া কার্ভের যেখানে কোনো কিছুই ছিল না, সেখানে গিয়ে সে অ্যাবিউজিভ, সেখানে গিয়ে সে সাসপিসিয়াস, সেখানে গিয়ে তার একটা অদ্ভুত টাইপের জেলাসি, এবং সেখানে গিয়ে তার মধ্যে একটা ডোমিনেটেড মেন্টালিটি, যে হ্যাঁ সারা জীবন অনেক করেছি, এইবার আর সহ্য করা যাবে, এইবার বলতে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এইবার ক্ষতি করতে হবে, এইবার একটা সর্বনাশ দরকার। হুম, বাদানুবাদ করতে থাকে, অভিসম্পাত দিতে থাকে। হ্যাঁ, তো এটা আপনারা জানেন ল্যাকেসিসের কমন ফিচার, ল্যাকেসিস মানেই তাই। এই এই প্যাটার্নটা তাদের মধ্যে ডেভেলপ করে। এটা প্রথম দিকে চিনতে খুব অসুবিধা হয়, যে ল্যাকেসিস যখন পূর্ণমাত্রায় ল্যাকেসিস হয় চেনা শক্ত, কিন্তু শ্যাডোর যে প্রেজেন্টেশনটা, যেখানে গিয়ে ক্যালকেরিয়া কার্ভের এই ট্রান্সফরমেশনটা দেখবেন অত্যধিক পরিমাণ বকছে। ইন জেনারেল ক্যালকেরিয়া কার্ভ খুব একটা বেশি এসে টকেটিভ হয় না, কিন্তু দেখবেন হঠাৎ করে যেন তার মধ্যে একটা টিউন্ড আপ হয়েছে। হ্যাঁ, খুব বকছে। তারপরে দেখবেন চেম্বারে লক্ষ্য করে তার বলার ভাবভঙ্গিমা, আর কিছুই হচ্ছে না আপনার ওষুধ খেয়ে, কিছুই কমছে না। এই ঠিক এই এই ধাঁচে বলতে থাকে, বলার দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে, বলার দেখবেন ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কথা থ্রোয়িং চেঞ্জ হয়ে গেছে। তো তখন বুঝবেন যে ট্রান্সফরমেশান টেক্স প্লেস। যদি আপনি 2 বছর 5 বছর 7 বছর একটা রোগীকে দেখছেন, আপনার সাথে তার একটা জায়গা তৈরি হয়েছে, যে একটা টিউন আপনি বুঝে গেছেন যে এই রোগীটা এরকম চলে, এর মধ্যে ভয় আছে, এর মধ্যে অ্যাংজাইটি আছে, এর মধ্যে এরকম একটা লেভেল আছে, কিন্তু তারপরেও কীরকম যেন কানে বাজছে ওই লোকটার কথাটা, আজকে কীরকম একটা বললো, না না আপনার ওষুধে কাজ করছে না, এখানে কি দোকান থেকে ওষুধ ভুলভাল দিচ্ছে, আগে তো আপনার ওষুধ খুব ভালো কাজ করতো, এখন আর কাজ করছে না, নাকি লাগে ভালো ওষুধ দিন, টাকা পয়সা বেশি লাগে দেওয়া যাবে, ওষুধের কোম্পানির গণ্ডগোল নাকি, সেটা আপনি ভালো বুঝবেন, কিন্তু কাজ হচ্ছে না, হঠাৎ কানে লাগবে, কী হলো এরকম, এই লোকটা তো এরকম কখনো বলে না, এটা হচ্ছে ঘটনা। তারপর দেখবেন ট্র্যাকের বাইরে কথা বলছে, ক্যালকুলেটর কার্ভ জেনারেলি বলে, বলে না আমি বলবো না, এমনি ক্যালকুলেটর কার্ভের যেটুকু সমস্যা সেইটাই কনফিউশন, সেটাই সারবে তো, না তো ওইটা কভার বললেন ক্ষেত্রে, আচ্ছা আমার এটা সেরে যাবে তো, 2-4 বার 5 বার জিজ্ঞাসা করবে, কিন্তু এই ট্র্যাকের বাইরে খুব একটা যায় না, যেটা আপনি ল্যাকেসিসের মধ্যে খুব প্রম্পলি পাবেন। লাইকোপোডিয়ামের যখন কনভার্ট করবে দেখবেন লাইকোপোডিয়ামের ক্যালকেরিয়া কার্ভের, যদি আমি দেখি যে লাইকোপোডিয়ামের কনভার্সন কখনো সখনো পাওয়া যায়, এমনি ফিজিক্যাল সিমটমসে পাবেনি, উচ্চমাত্রা মানে ক্যালকেরিয়া কার্ভ দিলেই দিলে লাইকোপোডিয়াম আসে, দেখবেন গ্যাস অম্বলের সমস্যা বেড়েছে, পায়খানার সমস্যা বেড়েছে, ও ক্যালকেরিয়া কার্ভ দিলেই লাইকোপোডিয়ামের সিমটম মাঝে মধ্যেই ক্যালকেরিয়া কার্ভ রোগীর মধ্যে খুব প্রমিনেন্ট হয়ে ওঠে, বিশেষ করে যদি হায়ার পোটেন্সি আপনি ব্যবহার করেন, ও গ্যাস অম্বলের সমস্যাটা খুব বাড়বেই, পায়খানার সমস্যা তো ক্যালকেরিয়া কার্ভের চিরকালীন ছিলই, কিন্তু কমপ্লেন ছিল না, এখন হবে যে ওই গ্যাস হচ্ছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, গ্যাসের সমস্যাটা বেড়েছে, পেটটা ফুলে থাকছে, ইত্যাদি ইত্যাদি লাইকোপোডিয়ামের সিমটমস। এটা গেল সিমটোম্যাটিক প্রেজেন্টেশন। আমি মেন্টাল লেভেলের কথা যদি বলি, যে মেন্টাল লেভেলে গিয়ে যদি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে চেঞ্জ আসে, তখন দেখবেন তার একটা খিটখিটে মেজাজ, তার একটা ডোমিনেটিক প্রেজেন্টেশন আপনারা পাচ্ছেন, যে জায়গায় গিয়ে তার এই ঘটনাটা বারবার মনে হচ্ছে। তাহলে ক্যালকেরিয়া কার্ভের এই প্রেজেন্টেশনগুলোর সাথে সাথে আপনাদের একটু অ্যাকাস্টমড হতে হবে, যে ক্যালকেরিয়া কার্ভের যে চেঞ্জেস প্রেজেন্টেশনগুলো সেগুলো আপনারা এই ওরিয়েন্টেশনে পাবেন। এরপর দেখুন ক্যালকেরিয়া কার্ভের মেন্টাল প্রেজেন্টেশন নিয়ে যেটা বলছিলাম, যে ডিপ্রেশনের জায়গাটা, সেখানে আপনারা অ্যাসিড ফসকেও পাবেন। অ্যাসিড ফসের প্রেজেন্টেশনের মধ্যে জানেন আপনারা ফসফোরিক অ্যাসিডের প্রেজেন্টেশন, যেটা প্রথম থেকে ফসফোরিক অ্যাসিডের দিকে যায়, তার মধ্যে 2-3টে দিক আমরা খুব বেশি দেখি, সেক্সুয়াল ডেবিলিটির প্রেজেন্টেশন দেখি, তার মধ্যে আমরা মেন্টাল লেভেলের ডিপ্রেশনের প্রেজেন্টেশন দেখি, অ্যাবিউজ সেক্সুয়াল অ্যাবিউজের একটা প্রেজেন্টেশন দেখি, কিন্তু যখন ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ডিপ্রেশন হয় ফসফোরিক অ্যাসিডের দিকে যায়, তখন ব্যাপারটা এইরকম হয়, তার মধ্যে একটা সাংঘাতিক দুর্বলতা, ক্যালকেরিয়া কার্ভ এমনিই দুর্বল, নচাটা করতে মেন্টাল লেভার ফিজিক্যাল লেভার তার সহ্য হয় না, মেন্টাল লেভেলে গিয়ে তার একটা গণ্ডগোল হয়, ফিজিক্যাল লেভেলে তার একটা ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে গণ্ডগোল পাওয়া যায়, ডিফর্মিটিজের ব্যাপারগুলো আমরা পাই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, আইডলনেস আছে, কিন্তু ফসফোরিক অ্যাসিডে যখন কনভার্ট হয় তখন দেখবেন বেশ খানিকটা
মেন্টালিটির মধ্যে একটা উইথড্রয়াল প্রেজেন্টেশন আর একটা ডিপ্রেশন, এই দুটো কাজ করে, যেমন ন্যাট্রামের মধ্যে আছে। ন্যাট্রাম ফসফরিক অ্যাসিডের যে বেসিক ডিফারেন্সটা সেটাকে একটু বুঝতে হবে। ন্যাট্রামিউরের মধ্যে হচ্ছে যে যেটা মেইন ন্যাট্রামিউরের ওরিয়েন্টেশন সেটা হচ্ছে ন্যাট্রামিউর বলে যে আমাকে ভগবান মেরেছে, তো কাজেই এখানে কারো কোনো দোষ নেই, এখানে যা দোষ সব আমার, আমার কপালের, আমার ভাগ্যের দোষ। কিন্তু ফসফরিক অ্যাসিডের যেটা ওরিয়েন্টেশন সে বলছে, আরে আমি তো সারা জীবন ধরে করে আসলাম, বিরাট কিছুর দরকার নেই, কিন্তু অল্পখানিক জিনিসপত্র একটু খোঁজখবর নেওয়া এটা তো থাকবে, আজ কেউই দেখে না। ন্যাট্রামের মধ্যে কিন্তু এইটা পাবেন না, ন্যাট্রামের ওই যে একাকিত্ববোধ আছে, কিন্তু ন্যাট্রামের হতাশাও আছে, কিন্তু কারোর থেকে কোনো বিরাট চাহিদা নেই, যেটা ফসফরিক অ্যাসিডের মধ্যে আমরা পাওয়া যায়, যেটা আমরা ফসফরিক অ্যাসিডের মধ্যে পাই। এই জায়গাটাকে আমাদের একটু খেয়াল করতে হবে। তো এই জায়গাগুলো হলো। এরপরে ধরুন চেঞ্জ অফ প্রেজেন্টেশনের যে ওরিয়েন্টেশন, এখানে একটা মায়াজমেটিক ওরিয়েন্টেশনের দুটো একটা দিক বলার দরকার আপনাদেরকে, যে ক্যালকেরিয়াকার যখন টিউবারকুলার ওরিয়েন্টেড প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরুন ক্যালকেরিয়াকার যে স্টেটটা ছিল, যদি আমরা সেই জায়গায় ধরে ফেলতে পারতাম খুব ভালো, হয়তো ক্যালকেরিয়াকার স্টেটটা খানিকটা এগিয়ে গেছে টিউবারকুলারের দিকে। তো তখন অনেক ক্ষেত্রেই আমরা যেটা পাই যে ক্যালকেরিয়াকার্ভের এই যে গতিটা, এটা হয়তো ক্যালকেরিয়া সিলিকেটাতে পৌঁছেছে। ক্যালকেরিয়া সিলিকেট একটা ড্রাগ, যেটা ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে আলোচনার সময় আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম অনেকদিন আগে, যেখানে আমরা গ্রুপ ডিসকাশন করছিলাম প্রথম দিকে। তো সেটা আমি দিয়ে দেবো আপনাদের, এই গ্রুপে ছবি তুলে দিয়ে দেবো। তো ক্যালকেরিয়াকার্ভের ক্যালকেরিয়া সিলিকেটা বলে একটা ড্রাগ আছে, যার মধ্যে দেখি আমরা ক্যালকেরিয়া সাইলেশিয়ার দিকে যাচ্ছে, আমরা বলি একটা প্ল্যাটফর্মের মতো, রোগা পাতলা হয়ে পড়েছে, খুব চিলি হয়ে পড়েছে, ইমাসিয়েটেড হয়ে পড়েছে, তার মধ্যে যেন ভাইটালিটি ল্যাক, তার মধ্যে যেন একটা স্তব্ধতা এসে পড়েছে, সে যেন আস্তে 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 শেষ গতির দিকে এগিয়ে চলেছে। আপনারা জানেন সাইলেশিয়াতে এরকমই হয়, যখন পিওর সাইলেশিয়াতে গিয়ে পৌঁছায় তখন তার মধ্যে জীবনী শক্তি প্রায় নেই, প্রায় শেষের পথে চলে এসছে জীবনী শক্তি, তার মধ্যে সাপোরিটিভ টেন্ডেন্সি সাংঘাতিক, তার মধ্যে ডিস্ট্রাকশন সাংঘাতিক, সাংঘাতিক কনস্টিপেটেড, বডি হিট বলে তার কিছু নেই, এরকম একটা অবস্থায় গিয়ে সে পৌঁছেছে, তখন সেটা সাইলেশিয়া স্টেট। এবং সাংঘাতিক অবস্টিনেট, হ্যাঁ, তার মধ্যে অবসেশন এত বাড়ে, সে কারো কথা শোনে না, সে সাংঘাতিক খিটখিটা হয়ে যায়, সাংঘাতিক জেদি হয়ে যায়, হ্যাঁ, তার সাংঘাতিক হারে ঘাম, তার মধ্যে দুর্বলতা, তার মধ্যে দুর্গন্ধ, তার মধ্যে ডিস্ট্রাকশন, এইরকম একটা লেভেলে গিয়ে পৌঁছায়, মানসিক জায়গায় গিয়ে দৃঢ় হয়ে যায়, মানসিক জায়গা থেকে সব জায়গা থেকে গুটিয়ে নেয় নিজেকে, তার মধ্যে সাংঘাতিক ফিয়ার অ্যাংজাইটি স্টেট কাজ করে, তার মধ্যে পিনম্যানিয়ার কথা আপনারা জানেন, তখন ক্যালকেরিয়া সাইলেশিয়াতে রূপান্তরিত হয়, একটা টিউবারকুলার এন্ড স্টেজে গিয়ে পৌঁছায়, এবং সাইলেশিয়াতেও যদি আমরা তাকে না চিনতে পারি, আলটিমেটলি টিউবারকুলি নামে গিয়ে এসে পৌঁছে যায়, যেখানে গিয়ে তার সর্দি কাশি টিউবারকুলোসিস, সর্দি কাশির ধার থেকে শুরু করে সেটা টিউবারকুলোসিসে গিয়ে পৌঁছায় এবং আলটিমেটলি টিউবারকুলার রিচ করে, এই হচ্ছে স্টেট। তো ক্যালকেরিয়াকার সাইলেশিয়াতে কনভার্ট হয়, যাবার পথে প্ল্যাটফর্ম যদি বলেন, যেখানে গিয়ে মিডল প্ল্যাটফর্ম, তাহলে ক্যালকেরিয়া সাইলেশিয়া একটা স্টেট থাকে, সেই জায়গা প্ল্যাটফর্মটাকে টাচ করে সে চলতে শুরু করে। এই জায়গাটাকে আপনাদের একটু খেয়াল করার দরকার হবে, এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন যে ক্যালকেরিয়া সিলিকেটার যে ড্রাগটা আছে, এই ওরিয়েন্টেড একটা প্রেজেন্টেশনের জন্য আপনারা ভাবতে পারেন। ক্যালকেরিয়া কার্ভের সাইকোটিক ডোমেনের দিকে যখন জার্নি, তখন গ্রাফাইটিস একটা ড্রাগ আমি একটু আগেই বলেছি, যে যেখানে গ্রাফাইটিসের দিকে যখন পেশেন্ট টার্ন করবে, তখন গ্রাফাইটিসের দুটো তিনটে খুব প্রমিনেন্ট সিমটম আছে, একটা স্কিন সিমটমের খুব প্রমিনেন্ট, এবং তার মধ্যে থেকেই আপনারা দেখবেন তার ফিমেল সিমটমস, ওভারগ্রোথের প্রেজেন্টেশন, এবং তার মধ্যে সিফিলিটিক টিঞ্চ, এটা যখন নিশ্চয় শুরু করবে তখন সেই ওরিয়েন্টেশনে আপনারা গ্রাফাইটিসের কথা ভাবতে পারেন। গ্রাফাইটিস এখানে ওয়ান্ডারফুল কাজ করে, যে ক্যালকেরিয়া কার্ভের মতো রুগী, কিন্তু দেখা যাচ্ছে তার স্কিন ওরিয়েন্টেড প্রেজেন্টেশন বেশি, তার মধ্যে সাইকোসিফিলিস বেশি। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আপনারা জানেন সাইকোসিস ডোমিনেটেড ড্রাগ, সিফিলিস কম, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে যখন ব্লেন্ডেড সিফিলিটিক ফর্মটা বাড়ে, হ্যাঁ, বা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে যখন সিফিলিটিক আন্ডারলাইন সিফিলিটিক স্টেট যদি তার কনস্টিটিউশনে থাকে, অনেক সময় দেখা যাবে ক্যালকেরিয়া কার্ভে রুগী ট্রিটমেন্ট করছেন, হয়তো চর্মরোগটার ট্রিটমেন্ট করছেন, ভালোই ছিল, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সেই চর্মরোগটার মধ্যে একটা চেঞ্জেস, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের গ্রাফাইটিসের কথা ভাবতে হবে। তো অনেক ক্ষেত্রেই গ্রাফাইটিসে ট্রান্সফর্ম করে,
এই জায়গাগুলো আপনাদের একটু দেখতে হবে। ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডসের প্রেজেন্টেশন আছে, যেখানেও গ্রাফাইটিসের কথা আছে, স্কিন ডিজিজ একটা প্রধান জায়গা, ফিমেল ডিজিজের একটা জায়গা, যেখানে লিউকোরিয়া প্রেজেন্টেশন আছে, কনস্টিপেশন তো এখানেও আছে ওখানেও আছে, ফিশারের প্রবলেম এখানেও আছে ওখানেও আছে, মেন্টাল লেভেলে গ্রাফাইটিস ওই আবার সেই ডিপ্রেসিভ স্টেট ন্যাট্রামিনের মতো, গ্রাফাইটিসের মধ্যে একটা সাংঘাতিক ডিপ্রেশন, গ্রাফাইটিসের মধ্যেও একটা সিভিলিটিক ওরিয়েন্টেড প্রেজেন্টেশন, মনে তার সাংঘাতিক দুঃখ, তার একটা সেক্সুয়াল ডেবিলিটি ডেভেলপ করে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মেন্টাল লেভেলে গিয়ে গ্রাফাইটিস ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে মানে স্কিন ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে যখন সাইকোটিক ডোমেন এবং সাইকোসিভিলিটিক ডোমেনের মধ্যে আপনি যাবেন, তখন ক্যালকেরিয়া কার্ভ রোগীর অনেক সময় গ্রাফাইটিসের দরকার হতে পারে। ক্যালকেরিয়া কার্ভের সাইকোটিক ডোমেন যখন জার্নি ওপর দিকে শুরু করে, যখন ওভারগ্রোথের প্রেজেন্টেশন আপনি দেখবেন, হায়ার লেভেলে যখন আপনি ক্যালকেরিয়া কার্ভ 50 mCm দেবেন পেশেন্টকে, তখন অনেক ক্ষেত্রেই পেশেন্টের মধ্যে ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডসি প্রেজেন্টেশন আসবে, ছোটো ছোটো আঁচিল ঘাড়ে বগলে শুরু হবে, স্কিন ট্যাগ আসবে, ঘাবড়াবেন না, এটা সাইকোটিক ডোমেন ওপরে আসার জন্য হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার দরকার হবে থুজা, এই জায়গায় দাঁড়িয়ে আপনার দরকার হবে থুজা, অ্যাসিড নাইট্রিক, এই ধরনের ড্রাগের। এবার ট্রান্সফরমেশনের কথা বলি, ক্যালকেরিয়া কার্ভের যখন অবসেশন বাড়ে, ফিক্সিসিটি বাড়ে, কোনো জিনিসের মধ্যে সে একটা ফিক্স প্রেজেন্টেশন বাড়ে, যখন তার ঘাম প্রচুর হারে বাড়ে, যখন তার মধ্যে ওয়াট অ্যান্ড ওয়াটসি প্রেজেন্টেশন বাড়ে, যখন তার মধ্যে এই পাইলসের যে প্রবলেম, পাইলসের প্রবলেম সাংঘাতিক হারে বাড়ে, যখন তার কনস্টিপেশন খুব পেইনফুল হয়ে পড়ে, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যখন সে যেতে শুরু করে, তখন তার মধ্যে থুজার ছাপ পাওয়া যায়। যদি ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে ভাবেন, একে ওরিয়েন্টেড এদিকে, আর যদি সাইকোটিক ডোমেনের সিমটম হিসেবে ভাবেন, তাহলে কিন্তু আপনি ওয়াট অ্যান্ড ওয়াটসি প্রেজেন্টেশন, ওভারগ্রোথের প্রেজেন্টেশন, লাইপোমার প্রেজেন্টেশন এইরকম জায়গায়, বা ক্যালকেরিয়া কার্ভের রোগীর ইউটেরাইন মায়োমা আছে, ফাইবয়েড আছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, লিউকোরিয়া প্রেজেন্টেশন আছে, ঘাম প্রচুর হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আঁচিলের কথা তো আগেই বলেছি, এবং তার মধ্যে এই যে অবস্টিডেন্সিটা বেড়েছে, ওসিডি তার মধ্যে খুব বেশি পরিমাণে বেড়েছে, এই ফিক্সিসিটি বেড়েছে, এই রকম অবস্থায় যদি আপনি পান, তাহলে আপনি থুজার কথা ভাবতে পারেন। থুজা এখানে খুব হেল্পফুল এই সাইকোটিক ডোমেনটা কাটানো। আবার দেখুন, এই সাইকোটিক ডোমেনের মধ্যেই যদি প্রেজেন্টেশন এরকম হয় যে তার মধ্যে গ্যাস অম্বলের প্রকোপ বেড়েছে, একটু আগে লাইকোপোডিয়ামের কথা বলেছি, আবার এই গ্যাস অম্বলের সমস্যা, ক্যালকেরিয়া কার্ভের রোগীর যা চেহারা এবং ক্যালকেরিয়া কার্ভের যা গতি, আপনারা সার্জারিতে যা পড়েছেন, ক্যালকেরিয়া কার্ভের গলস্টোন হওয়ার প্রবণতা খুব বেশি, খেয়াল করবেন, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে গলস্টোন হওয়ার প্রবণতা খুব বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু রিলেটেড ড্রাগসের মধ্যে সাইকো সিফিলিটিক ড্রাগ হিসেবে ন্যাট্রাম সালফেট প্রেজেন্টেশন আসে। তো অনেক ক্ষেত্রেই ন্যাট্রাম সালফ মন মানসিকতার দিক থেকেও আসে, আর ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে বাত এবং বাত জাতীয় বৃদ্ধি, ইন জেনারেল আপনারা জানেন ক্যালকেরিয়া কার্ভ জলদ জিনিসে বাড়ে, হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের ড্রাগ, রিলেটেড ড্রাগের মধ্যে আপনারা রাস্টাক্সের কথা জানেন, রিলেটেড ড্রাগের মধ্যে আপনারা ন্যাট্রাম সালফের কথা জানেন, যেগুলো হাইড্রোজেনয়েড কনস্টিটিউশনের ড্রাগ, তাহলে রোডোডেনড্রনের কথা জানেন। যদি এরকম ব্যাপারটা হয় যে তার মধ্যে গ্যাস অম্বলের প্রকোপ বেশি, গলব্লাডারের মধ্যে ছোটো ছোটো স্টোন দেখা যাচ্ছে, গ্যাস অম্বলের প্রবলেম সাংঘাতিক আছে, বা গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, এই মতো জায়গায় দাঁড়িয়ে আপনি ক্যালকেরিয়া কার্ভের রিলেটেড ড্রাগ হিসেবে অবশ্যই ন্যাট্রাম সালফকে ভেবে দেখতে পারেন, ঠিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি ন্যাট্রাম সালফকে ভেবে দেখতে পারেন, ন্যাট্রাম সালফ এখানে খুব সুন্দর কাজ করে। এবার আপনাদের বলি যে ন্যাট্রাম সালফ ছাড়া ধরুন বাত এবং বাতজ যে যন্ত্রণা, যন্ত্রণা যদি বাড়ে, যন্ত্রণার প্রকোপ যদি বাড়ে, সাইকোসিভিলিটিক ওরিয়েন্টেশনগুলো যদি বাড়ে, স্পন্ডেলাইটিসের পেইন বেড়েছে, রিউমাটয়েড আর্থারাইটিসের পেইন বেড়েছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, লাম্বার স্পন্ডাইলাইসিস, সাইটিকা সিনড্রোম, এই রকমের ব্যাপার যখন ডেভেলপ করে, তখন আপনারা এই রিলেটেড ড্রাগ হিসেবে মেলোডিনামকে ভাবতে পারেন। একটা ওয়ান্ডারফুল নোসোড অফ সাইকোটিক ডোমেন, এই সিমটমসগুলো সবই তার মধ্যে আছে, যত রকম অর্থোপেডিক কমপ্লেন আপনি আলোচনা করতে পারেন, বংশগত ইতিহাস যদি সাইকোটিক হয়, যদি তার অপারেশনের হিস্ট্রি থাকে, যদি তার মধ্যে অপারেটিভ প্রেজেন্টেশনগুলো থাকে, যেটা যে এই চ্যালেঞ্জ তার বইতে বারবার বলেছেন, তো আপনি এখানে ভাবতেই পারেন কোন ড্রাগের কথা, না মেলোডিনামের কথা। ক্যালকেরিয়া কার্ভের আমি সবসময়ই বলি যে ক্যালকেরিয়া কার্ভ যে টাইমাইজমেটিক ড্রাগ, খেয়াল করবেন রেসপেক্টিভ নোডগুলো এই তিন দিক থেকে চার, মানে তিন দিক থেকে তিনজনের কাভারিং লাগবে। আবার ক্যালকেরিয়া কার্ভের রোগীর ট্রিটমেন্ট করছেন, চর্মরোগ ওপরে এসছে, সেই চর্মরোগের প্রেজেন্টেশনকে সামলাতে গেলে আপনার সোডাইনাম মেজোরিয়াম দরকার হবে,
যখন একটা রুগী হিসেবে ভাববেন এগুলো হচ্ছে আপনার মানে সেই ড্রাগটার রিলেটেড ড্রাগস, দেখবেন ক্যালগেরিক আপ দিয়েছেন রিংওয়ার্ম সার্কুলেশন, ঠিক আছে, চাম চর্মরোগের যা পড়েছেন আপনারা পড়ে দেখুন, যে দেখবেন যা সিমটমস মিলছে তা সরাই নামের মতো, বা ব্যাসিলিনামের মতো, বা টিউবারকুলিনামের মতো, বা মেজেরিয়ামের মতো, ঠিক আছে। তো যেখানে সাপ্রেসড কিডনি ইরাপশনের প্রেজেন্টেশনের ওপর ড্রাগের কথা আলোচনা হবে, এগুলোই তো ড্রাগ, এই ড্রাগগুলোর কথাই তো আপনাকে চিন্তা করতে হবে, যে চর্মরোগ যেখানে চাপা পড়েছে, ব্রিং ব্যাক দ্য ইরাপশন যদি শরিক ডোমেনের বক্তব্য হয়, ক্যালকেরিয়া কাপ দিলে শরিক ইরাপশন আসবে, এবং সেই শরিক ইরাপশনের ক্যারেক্টারের ওপর দাঁড়িয়ে আপনাকে চিন্তা করতে হবে কী দেবেন আপনি, সোরাইনাম দেবেন, না মেজেরিয়াম দেবেন, না পেট্রোলিয়াম দেবেন, না ক্রিওজোটাম দেবেন, কী দেবেন এটা আপনাকে চিন্তা করতে হবে, কন্ডিশনের ওপর দাঁড়িয়ে, তার মায়াজমেটিক ব্লেন্ডিংয়ের ওপর দাঁড়িয়ে এবং তার সিমটমসের ওপর দাঁড়িয়ে। তাহলে রিলেটেড ড্রাগসের প্রেজেন্টেশনের মধ্যে দেখুন এই এই ড্রাগগুলোর কথা বললাম, এবার ক্যালকেরিয়া গ্রুপ হিসেবে কয়েকটা কথা আপনাদের বলার দরকার, সেই জায়গাটা একটু আলোচনা করার দরকার। যেখানে ক্যালকেরিয়া গ্রুপের কথা হয় সেখানে কতগুলো ড্রাগের কথা আমরা বলি, সেই ড্রাগের ছোটো ছোটো ইন্ডিকেশানসগুলো আপনারা একটু খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন মনে করুন ক্যালকেরিয়া আর্টস, তো ক্যালকেরিয়া আর্টস আপনারা জানেন একটা খুব পপুলার ড্রাগ, যেখানে গিয়ে ক্যালকেরিয়ার মতো দৈহিক গঠন, ক্যালকেরিয়ার মতো মানসিকতা, আর্সেনিকের মতো অ্যাংজাইটি, তার সাথে দেখা গেল হার্টের প্রেজেন্টেশন, বুক ধরপর করছে, অল্প কোনো কারণেই বুক ধরপর করে, তার সাথে নিঃশ্বাসে গণ্ডগোল হয়, ব্রিদিংয়ের টাবু হয়, প্রচুর ঘাম হয়, এবং শীতভাব বেশি, প্যালপিটেশন বেশি হচ্ছে, ডিস্ট্রাকশনের প্রেজেন্টেশন থাকছে, সেখানে আমরা ক্যালকেরিয়া আর্টসের কথা ভাবি। তার মানে ক্যালকেরিয়া কাপ রুগীর যদি কখনো এইরকম সিমটম ডেভেলপ করে আপনি খুব তাড়াতাড়ি ক্যালকেরিয়া আর্টসের কথা ভাবতে পারেন, অ্যান্ড ইট অ্যাক্টস বিউটিফুলি, খুব সুন্দর কাজ করে, ঠিক। তো ক্যালকেরিয়া আর্টসের প্রেজেন্টেশনের কথা বললাম, এরকম ড্রাগের মধ্যে আপনি পাবেন ক্যালকেরিয়া আয়োড, তো দেখবেন ক্যালকেরিয়া আয়োডের মধ্যে কী পাওয়া যায় না, আয়োডিয়ামের বাচ্চা তো রোগা পাতলা হয়, ম্যারাসমেটিক হয়, ম্যালনিউট্রিটেড হয়, কিন্তু ক্যালকেরিয়া আয়োড তা হয় না, বেশ ফুলো ফুলো বাচ্চা, গালগোল ফোলা, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশনটা বেশি। এই কথাটা এই কারণে বলছি, অনেক সময় দেখবেন ক্যালকেরিয়া গার্বে রুগী টিউবারকুলিনাম দিয়েছেন, ব্যাসিলিনাম দিয়েছেন, কিন্তু টনসিলাইটিসের সোয়েলিংটা কমছে না, গ্ল্যান্ডুলার সোয়েলিংটা কমছে না, কোথাও গিয়ে কোনো গ্ল্যান্ড একটা ইনডিউরেটেড হয়ে আছে। এই ইনডিউরেটেড প্রেজেন্টেশনের জন্য আপনি ক্যালকেরিয়া আয়োডের কথা ভাবতে পারেন, যেমন আপনি ব্যারাইটা আয়োডের কথা ভাবেন, ঠিক। তো যেখানে এই কম্বাইন ড্রাগগুলো আলোচনা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে আপনি ক্যালকেরিয়া আয়োডের কথা ভাবতে পারেন, ক্যালকেরিয়া আয়োড এই জায়গায় খুব ভালো কাজ করে। তো এটা হচ্ছে এলডার টনসিল, অ্যাডিনয়েডের যে কেসগুলো পাবে, নিউট্রিয়েন্ট ফাইবয়েড, সেখানে গিয়ে আপনি ভাবতে পারেন যে ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া আয়োড গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন, কিন্তু চেহারাটা ক্যালকেরিয়া কার্বের মতো। তাহলে ক্যালকেরিয়া কাপ কনস্টিটিউশনের মধ্যে দাঁড়িয়ে যদি গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন আসে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার বাকি প্রেজেন্টেশনের মধ্যে আমরা পাই, তাহলে আমরা রিলেটেড হিসেবে ভাবতে পারি ক্যালকেরিয়া আয়োডের কথা, খেয়াল করুন। আবার দেখুন ক্যালকেরিয়া আর্টসের কথা বলেছি, আবার ধরুন এই রিপিটেড বয়েলস হওয়ার যে টেন্ডেন্সি আছে, যেখানে পরপর বয়েলস হচ্ছে, আপনি ক্যালকেরিয়া কাপ রুগী, বয়েলস হচ্ছে, বেলেডোনা দিচ্ছেন, হিপাসালফার দিচ্ছেন, সেরে যাচ্ছে, তারপর সালফার দিচ্ছেন, তারপর টিউবারকুলিনাম দিচ্ছেন, কিন্তু রিপিটেডলি ঘুরছে, যদি এরকম একটা ঘটনা হয়, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালকেরিয়া পিক্রেটা। ক্যালকেরিয়া পিক্রেটা ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ ফর রিপিটেড ফলিকুলাইটিস। আমরা জানি যে ক্যালকেরিয়া পিক্রেটা কানের ওপর ভালো কাজ করে, এটার পপুলারিটি খুব বেশি ইয়ার বয়েলসে, বিশেষ করে এক্সটার্নাল ইয়ারে বয়েলস হলে, কিন্তু শুধু এক্সটার্নাল ইয়ারে না, যেখানে প্রেশার পয়েন্ট পড়ে, যেমন কক্সিজিয়াল পার্ট, সিনবোন, এই সমস্ত জায়গায় যদি অ্যাবসেস হয় রিপিটেডলি, ফলিকুলাইটিস ডেভেলপ করে, একটা ক্রনিক পেরিফলিকুলার যে ইরিটেশন, সেইখানে দাঁড়িয়ে ক্যালকেরিয়া পিক্রেটা ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ, তাহলে সেখানে আপনি ক্যালকেরিয়া পিক্রেটার কথা ভাবতে পারেন। আবার ধরুন যখন আপনি দেখছেন আপনার রুগীর একটা ফিস্টুলার প্রেজেন্টেশন আছে, আপনি সাইলেশিয়া দিয়েছেন ক্যালকেরিয়া কাপ রুগী, আপনি টিউবারকুলিনাম দিয়েছেন, কিন্তু সে ফিস্টুলার ওপেনিংটা বন্ধ হচ্ছে না, একটা ননস্টপ ডিসচার্জের মধ্যে দিয়ে চলছে, তার একটা ক্রনিক কাফ অ্যান্ড কোল্ড টেন্ডেন্সিস আছে, একটা ক্রনিক আলসার আছে, সেই আলসারটা শুকাচ্ছে না, একটা ক্রনিক ফ্যারিঞ্জাইটিসের টেন্ডেন্সি আছে, একটা টনসিলের মধ্যে একটা আলসারেটেড প্রেজেন্টেশন আছে, বা কোনো একটা আলসার আছে যেটা নন হিলিং আলসার দীর্ঘদিন চলছে, তার মধ্যে একটা সাপোরেটিভ টেন্ডেন্সিস আছে, সাপোরেশন হয়েই চলেছে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালকেরিয়া সাল্ট, রিলেটেড ড্রাগসের মধ্যে এটা খুব ভালো একটা জায়গা, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালকেরিয়া সাল্ট। আবার ধরুন
এই ক্যালকেরিয়া কাপ রুগীর যেটা ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডসি প্রেজেন্টেশন বলছিল, আপনারা বোরিক যদি পড়েন দেখবেন ওখানে খুব ভালো একটা ড্রাগ আছে, কম ইউজ হয়, আমিও যে খুব বিরাট ইউজ করেছি তা না, তবে ওরিয়েন্টেড প্রেজেন্টেশনে আছে। ক্যালকেরিয়া ক্যালসিন এটা বলে একটা ড্রাগ আছে, দেখবেন এটা ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডসি প্রেজেন্টেশনের ওপর কাজ করে। যদিও এটা সম্পর্কে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, আমি নিজে কখনও ব্যবহার করে যে বিরাট কিছু কাজ পেয়েছি বলতে পারবো না, তো বাকিগুলো করেছি। এবার ধরুন ক্যালকেরিয়া সিলিকেটার কথা, সিলিকেটার কথা বললাম, ক্যালকেরিয়া সিলিকেটা খুব ভালো কাজ করে। আবার ধরুন এই রিলেটেড ড্রাগসের মধ্যে যদিও চেহারা একদম অন্যরকম, গ্রুপের মধ্যে ড্রাগ আছে ক্যালকেরিয়া ফলস, একদম ভিন্নধর্মী চেহারা, ভিন্নধর্মী তার প্রেজেন্টেশন। আলোচনার জায়গা এইটাই, যদি মনে করুন ক্যালকেরিয়া কাপ আপনার রুগী, ক্যালকেরিয়া কাপের বাচ্চা, ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার ঠান্ডা লাগছে, পেটের গণ্ডগোল হচ্ছে, হ্যাঁ, যদিও ক্যালকেরিয়া কাপ কনস্টিপেটেড কিন্তু আপনার এই বাচ্চাটা দেখা যাচ্ছে একটু মাঝে মাঝে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, যদি এরকম কখনো রুগী পান একটু ট্রাই করে দেখবেন, আমি ট্রাই করে খুব ভালো রেসপন্স পেয়েছি, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কাপ ওরিয়েন্টেড রুগী ক্যালকেরিয়া ফসে অদ্ভুত সুন্দর রেসপন্স করে নিউট্রিশনাল পার্টে। হ্যাঁ, যেখানে ম্যালনিউট্রিশন সেখানে তো বটেই, ইভেন টিউবারকুলার স্টেট কাটাতে ক্যালকেরিয়া ফসের জুড়ি মেলা ভাগ। দু নম্বর হচ্ছে ক্যালকেরিয়া কাপ রুগীর, ধরুন ক্যালকেরিয়া কাপ টিউবারকুলিনাম বা অন্য কিছু দিয়ে এই ঠান্ডা লাগার প্রবণতা, খুশখুশে কাশিটা কোনো মতেই যাচ্ছে না, ক্যালকেরিয়া ফস ব্যবহার করে দেখুন, খুব ভালো রেসপন্স করে ক্যালকেরিয়া ফস। এখানে একটু হায়ার পটেন্সি ব্যবহার করার দরকার, মানে 1 mg 10 mg তো অবশ্যই, বার দুয়েক ব্যবহার করলেই দেখবেন এই যে সর্দি লাগার যে প্রবণতাটা, এই ঠান্ডা লাগার প্রবণতাটা, খুশখুশে কাশির প্রবণতাটা, লাংস অ্যান্ড লাংস ওরিয়েন্টেড প্রেজেন্টেশনটা অদ্ভুত ভালো কাজ করে ক্যালকেরিয়া ফস, ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ। আবার ক্যালকেরিয়া কাপ রুগীর দাঁত ওঠার সময় অনেক সময় ক্যালকেরিয়া ফসের দরকার হয়। আর একটা ড্রাগের কথা বলি ওরিয়েন্টেড ড্রাগ, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর যদিও বায়োকেমিক ড্রাগ ক্যালকেরিয়া ফসের মতোই, এর ব্যবহার কম, তবে যদি কখনও দেখেন যে নোডিউলার গ্রোথ, যদি কখনও দেখেন যে স্টোনি হার্ডনেস, যদি কখনও দেখেন লুজনেস অফ দ্য মাসলস অ্যান্ড ভেসলস, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টে বলছি, তো যেখানে গিয়ে ক্যালকেরিয়া কার্পের হার্নিয়া আছে, যেখানে গিয়ে ক্যালকেরিয়া কার্পের মধ্যে স্টোনের প্রেজেন্ট, মানে টিউমারের মধ্যে একটা স্টোনি হার্ডনেস আছে, যেখানে ইউটেরাইন পোলাপস আছে, যেখানে লাম্বা স্পন্ডলোসিস আছে, সেই সমস্ত বা লুজনেস অফ দ্য টিথ ব্যবহার করে যদি দেখেন, দেখবেন ক্যালকেরিয়া ফ্লোর ইজ দ্য ওয়ান্ডারফুল ড্রাগ, খুব সুন্দর রেসপন্স করে, রিলেটেড ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারে ক্যালকেরিয়া ফ্লোর। তাহলে ক্যালকেরিয়া ফ্লোর বললাম, ক্যালকেরিয়া ফসের কথা বললাম, ক্যালকেরিয়া সিলিকেটার কথা বললাম, ক্যালকেরিয়া পিক্রেটার কথা বললাম, ক্যালকেরিয়া আর্টসের কথা বললাম, ক্যালকেরিয়া আয়োডের কথা বললাম। আর একটা ড্রাগের কথা বলি, এটা ক্লার্কে ভালো আছে, বড়িকে খুব, মানে বড়িকে নেই, ক্যালকেরিয়া হাইপোফস। ক্যালকেরিয়া হাইপোফস জয়েন্ট ডিসঅর্ডার্সে খুব ভালো ড্রাগ। হ্যাঁ, বিশেষত হাসানবাবু তার বইতে ক্যালকেরিয়া ফসকে খুব গুরুত্ব দিয়েছেন, ফ্যারিংটনের বইতেও আপনি পাবেন রিপিটেডলি ক্যালকেরিয়া হাইপোফসের কথা আলোচনা করা আছে। জয়েন্ট ডিসঅর্ডার্সে বিশেষত হিপ জয়েন্টের গণ্ডগোলে এবং নি জয়েন্টের গণ্ডগোলে ক্যালকেরিয়া হাইপোফস ইজ এ ওয়ান্ডারফুল ড্রাগ। তো ভাবতে পারেন ক্যালকেরিয়া কনস্টিটিউশনাল ড্রাগ, রিলেটেড ড্রাগ হিসেবে ভাবতে পারেন, যেখানে গিয়ে আপনি হাঁটু যন্ত্রণার কেস করছেন, যেখানে গিয়ে অস্টিওআর্থ্রাইটিসের কেস করছেন, যেখানে রিলেটেড ড্রাগস হিসেবে ক্যালকেরিয়া হাইপোফসের কথা ডেফিনেটলি ভাবতে পারেন। তো এই জায়গাগুলো আপনারা ভাবতেই পারেন, এই জায়গাগুলো আমাদের বারবার বারবার দরকার, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। যেখানে ক্রনিক ইনফ্লামেশন থাকে এবং মিউসিনাস ডিসচার্জ থাকে ক্যালকেরিয়া কার্পের রুগীর, যদি দেখেন যে বারবার বারবার একটা মিউকাস ডিসচার্জ হচ্ছে এবং ডিসচার্জটা বেশ থকথকে মোটা মোটা, লাম্পি একটা ডিসচার্জ আসছে, রেসপিরেটরি প্রেজেন্টেশন আছে, তার সাথে সাথে তার একটা ক্রনিক হেডেক এবং ভাটাইগো, এই যদি থাকে আপনারা ক্যালকেরিয়া অ্যাসিটিকার কথা ভাবতে পারেন। ক্যালকেরিয়া অ্যাসিটিক এখানে খুব ভালো কাজ করে, আমি ব্যবহার করে দেখেছি, খুব সুন্দর রেসপন্স করে। তো গ্রুপিজম হিসেবে যদি ভাবেন, এই ড্রাগগুলো কমনলি এই গ্রুপের মধ্যে আসে এবং এই ড্রাগগুলো কমনলি এইভাবে ব্যবহার করা যেতে পারে, এই হচ্ছে ওরিয়েন্টেশন। তাহলে দেখুন, আমরা ক্যালকেরিয়া কার্পের শেষ লক্ষণে এসে পৌঁছেছি, আমরা ড্রাগকে চিনেছি, তার কনস্টিটিউশনাল পার্টকে চিন্তা করেছি, তার এফেক্টিভিটি বুঝেছি, তার চেহারা থেকে শুরু করে মানসিকতা কীভাবে কাজ করে আপনারা দেখেছেন, ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ক্যালকেরিয়া কার্পের গতি আপনাদের সাথে আলোচনা করেছি, কী কী রোগ প্রডিউস করে সেই ওরিয়েন্টেড আপনাদের একটা মায়াজমেটিক অ্যাঙ্গেলের আলোচনা দিয়ে আপনাদেরকে বলেছি। তো এইভাবে আমরা যদি কনস্টিটিউশনাল ড্রাগকে চিনি, আমার মনে হয় আপনাদের কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করতে অসুবিধা হবে না, এবং যে ড্রাগগুলোর কথা বললাম এগুলো বোথ অ্যাকিউট এবং ক্রনিক দুদিকেই আপনাকে হেল্প করবে, এটা একটু আমাদের আলোচনা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই ওরিয়েন্টেড আমাদের পরবর্তী ড্রাগ আলোচনার মধ্যে আমি যাব। তো
আমার মনে হয় যে ড্রাগটা কম ব্যবহার হয় এই গ্রুপেরই একটা ড্রাগ আছে, ক্যালকেরিয়া ফস নিয়ে আমরা পরের সপ্তাহ থেকে একটু ক্লাস করি। ক্যালকেরিয়া ফসের উপরে দু চারটা কথা আপনাদেরকে বলি, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসের ব্যবহারটা বাড়বে এবং ওয়ান্ডারফুল ড্রাগ আপনাদের বলবো। আপনারা ডেফিনেটলি কেন্ট পড়বেন, কেন্ট না পড়লে ক্যালকেরিয়া ফস চেনা যাবে না, এটা ওয়ান্ডারফুল ড্রাগ। ঠিক আছে, তাহলে পরের দিনের আলোচ্য ড্রাগ ক্যালকেরিয়া ফস। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।